2020 সালে করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর প্রতিদিন নির্দিষ্ট সময় করোনা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করতেন ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা। পরিস্থিতি যাই হোক, প্রতিদিন দুপুরে প্রেস ব্রিফিংয়ে তিনি হাজির হতেন। দেশের মানুষ ঠিক ওই সময় টেলিভিশনের সামনে উপস্থিত হতেন। মহামারী পরিস্থিতি নিয়ে দেশবাসীকে নির্দিষ্ট সময়ে অবহিত করার একটি ধারা তিনি চালু করেছিলেন। সেই করোনা ভাইরাসের আতঙ্কজনক দিনগুলোতে দেশের সবচেয়ে পরিচিত মুখ ছিলেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ তথ্য, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর পরিচালক হিসেবে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে প্রতিদিন সংবাদ মাধ্যমে ব্রিফ করতেন অধ্যাপক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা। তাই স্বভাবতই তাকে নিয়ে মানুষের আগ্রহ জন্মায়। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া মির্জাদি সেব্রিনা ফ্লোরা ঢাকা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছিলেন 1983 সালে। জড়িত ছিলেন ছাত্র রাজনীতির সঙ্গে, তাই নেতৃত্বের সহজাত গুণাবলী সহজে আয়ত্ত করেছেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করার পর বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। পরে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম থেকে রোগ তথ্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন সেব্রিনা। সেখানে তিনি 3 বছর গবেষণা করেছেন। এরপর তিনি নিপসমের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি লাভ করেন। মির্জাদি সেব্রিনা ফ্লোরাকে 2016 সালে রোগ তথ্য, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরিচালক হিসেবে দায়িত্ব পাবার পর তিনি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহামারী সৃষ্টিকারী ভাইরাস ও রোগ বিস্তার প্রতিরোধে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা ও গবেষণা করেন। সেব্রিনা ফ্লোরা পরিচালক হবার পরে সংস্থাটির কাজে অন্যরকম একটা গতি এসেছে। নিরসন হয়েছে দীর্ঘদিন ধরে লেগে থাকা অনেক জটিল অবস্থার। অপ্রতুল ব্যবস্থাপনার মধ্যেও তিনি এবং তার দল 2017 সালে বাংলাদেশে চিকুনগুনিয়া প্রতিরোধে কাজ করেছেন, সফলতা পেয়েছেন। জিকা ভাইরাসের আক্রমণের সময়টাতেও তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিভিন্ন দুর্যোগে তিনি এগিয়ে এসেছেন সাহসের সঙ্গে, মানুষের কাছে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছেন বার্তাগুলো, সবাইকে অভয় দিয়েছেন বরাবর, যেখানে গিয়েছেন এভাবে নিজের পদাঙ্ক রেখে এসেছেন। শুধু দেশে নয়, দেশের বাইরেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সেব্রিনা। বর্তমানে সেব্রিনা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব দ্য ন্যাশনাল পাবলিক হেলথ ইনস্টিটিউটের সহসভাপতি হিসেবে দায়িত্ব রয়েছেন। এছাড়াও ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব ইন্টারন্যাশনাল মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের একজন সম্মানিত ফেলো তিনি। প্রসঙ্গত, সেব্রিনা ফ্লোরার স্বামী প্রকৌশলী রবিউল আলম একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করছেন।